হ্যালো ফ্রেন্ডস, কাকুলিস ঘরোয়া রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে মিষ্টি আলু দিয়ে মুগের ডাল রেসিপিটা শেয়ার করব। আমি বাড়িতে কিভাবে মিষ্টি আলু দিয়ে মুগের ডাল বানাই সেটাই আজ তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি, কড়াইতে একটু ভেজে তারপর সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি আলুটা এরকম গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দু টুকরো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিলাম। মুগ ডালে আমি জিরে ফোড়ন দিচ্ছি, গোটা সাদা জিরে আমি ফোড়ন দিলাম। দিয়ে মিষ্টি আলুটা একটু নেড়ে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো, একটুখানি নুন দিয়ে নিলাম, একটু নেড়ে নেব। আচ্ছা, আলুর একরকম স্বাদ হয় আর ভেজে নিলে আর একরকম স্বাদ লাগে, তাই আমি সবসময় আলুটাকে একটু ভেজে নিই, হালকা করে ভেজে নিই একটু। মোটামুটি হালকা করে ভাজা হয়েছে, এবার আমি মুগের ডালটা, সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেব, দিয়ে ডালটা একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে আমি ডালটা একটু নাড়িয়ে নিলাম, খুব পাতলা হবে না ডালটা, একটু ঘনই হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঢাকনা সরিয়ে দেখব। আলু গলেনি, আর একটু গলবে, আর একটু হবে, আলু এখনো গলেনি। আর একটু হবে,
গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দিলাম। ডালটা একটু সরিয়ে একটা তড়কা প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে একটু গরম করে আদা, আদার কুচি একটু ভালো করে ভেজে নিতে হবে। এইবার এই ভেজে রাখা, ভেজে নেওয়া আদাটা আমি ডালটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিলাম। আলু গলে এসেছে, চিনি দিয়ে দিলাম, মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, নুন মিষ্টিটা একটু দেখে নেব, আর একটু মিষ্টি লাগবে। নাবানোর আগে টুকরো করে কেটে রাখা ফ্রেশ ধনে পাতা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে মুগের ডাল রান্না করে খেতে পারো, খুব ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। মিষ্টি আলু দিয়ে মুগের ডাল পরিবেশন করার জন্য রেডি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।